नमस्कार सबाइके स्वागत जानाई एडुकेयर त्रिपुरा यूट्यूब चैनल पक्ष थेके आज के भिडियोते 2022 पेपर टू एग्जाम जे बोईगुलो थेके प्रिपारेशन निले आपनादेर प्रिपारेशन आरो भालो होबे एबं भालो मार्क्स कैरि करते पारबेन ता निये आलोचना करब। आपनारा जानेन जे 2023 विधानसभा इलेक्शन ताई 2022 एकटा एग्जाम होबे ये आशा निये आपनारा आर समय नष्ट ना करे एखन थेकेई पढ़ा शुरू करेन। आपनादेर जन्य सामने एकटा सुयोग आसछे सेटाके हाटछाड़ा करबेन ना। সাথে আরেকটা কথা বলবো, কোনো ইনস্টিটিউটে 5-10,000 টাকা না দিয়ে এই বইগুলো কিনে বাড়িতেই পড়া শুরু করেন, তাতে আপনাদের সময় এবং টাকা দুটুই বাঁচবে। আপনি যদি কোনো সাবজেক্টের উপর দুর্বল থাকেন তাহলে ওই স্পেশাল সাবজেক্টের জন্য টিচার রাখেন, দেখবেন আপনার দুর্বলতা কেটে যাবে। প্রথমে আমরা আলোচনা করব শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান বই নিয়ে। এখানে আপনারা দুইটা বই দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। আর এই দুইটা বই সুশীল রায়ের লেখা। এই দুইটা বই খুব ভালো বই, তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রথমে এই দুইটা বই ভালো করে পড়েন, তারপর আপনারা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান দেবাশিস পালের এই বইটা কিনতে পারেন। তারপর আছে তপ্তি পাবলিশার্সের শিশু মনস্তত্ব ও শিশু বিকাশ, অধ্যাপক ডক্টর সুজিত সামন্ত। এই সবগুলো বই আগরতলাতে পাওয়া যায়, আপনারা আগরতলা থেকে কিনতে পারেন। আমার কাছে যে বইগুলো আছে এই বইগুলোর সূচিপত্র আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের ফটো তুলে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। নেক্সট আমরা দেখব বাংলা সাহিত্যের ইতিহাস। প্রথমে আছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটা আগরতলাতে পাওয়া যায়, এটার দাম 500 টাকা। সাথে আছে বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর দেবেশ কুমার আচার্য। এই বইটা দুইটা পার্ট, আপনাদের একটা কিনলে হবে না, দুইটা পার্টই কিনতে হবে। কিন্তু এখানে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা আছে সামনের বইটা, এই বইটার শুধু একটা বাকি, এই সবটাই একটা বই। কিন্তু দেবেশ কুমার আচার্যর দুইটা বই আছে এখানে, একটা পার্ট 1, একটা পার্ট 2। বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য এই দুইটা বই পড়লেই আপনাদের হবে। এখন আপনাদের বাংলা ব্যাকরণের বই বলবো। বাংলা ব্যাকরণের জন্য অনেকগুলি ভালো বই আছে, এর মধ্যে আমি একটা বাছাই করেছি যেটা হচ্ছে শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা উচ্চতর বাংলা ব্যাকরণ। এরপর আছে বাংলা প্যাডাগজি, এর জন্য প্রথম ভাষা বাংলা এই বইটা লেগেছে ডক্টর সুবিমল মিশ্র, শ্রাবণী সানাল, ডক্টর উৎপল মুখার্জি। এই বইটা আপনারা বাংলা প্যাডাগজির জন্য পাশে রাখতে পারেন। তারপর আমরা দেখব ইংলিশ গ্রামারের জন্য। ইংলিশ গ্রামারের জন্য পিকে দে সরকারের বইটা পড়তে পারেন, তারপর আছে ডিপি ভট্টাচার্যা, ওনার বইটা আপনারা পড়তে পারেন। এখানে তিনটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপনারা কিনলেই হবে, আমি রিকমেন্ড করব পিকে দে সরকারের বইটাই আপনারা কিনেন। আর যারা যারা ইংলিশ সাবজেক্টে আপনারা দুর্বল আছেন, আপনারা অবশ্যই একটা ইংলিশের জন্য আলাদা টিউটর রাখতে পারেন, যাতে করে আপনাদের ইংলিশটা আরও ইম্প্রুভমেন্ট হবে এবং এক্সামে মার্কস ক্যারি করতে পারবেন। এরপর আছে হিস্ট্রি বুক। হিস্ট্রি বুকের জন্য সদস্যপদ বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের, খুব ভালো বই এটা। এরপর আছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, এই বইটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা। এই দুটা বই আপনারা হিস্ট্রির জন্য পাশে রাখতে পারেন। এখানে আমি যে বইগুলো তুলে ধরেছি এই বইগুলো আমার কাছে বেশিরভাগই আছে এবং এগুলো আমি পার্সোনালি পড়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই আমি আপনাদের কাছে এই বইগুলো তুলে ধরেছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেখে তারপর এই বইগুলো কিনতে পারেন মার্কেট থেকে। তারপর আছে জিওগ্রাফি বুক, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল, সৃষ্টিধর বেরা এবং অভিষেক ব্যানার্জির লেখা এই বইটা। আরেকটা আছে শ্যামল সর্দারের লেখা ভূগোল গেটওয়ে, এই বইটা আগরতলাতে পাওয়া যায়, এটার দাম 500 টাকার মতন পড়বে। এটা আমার কাছে আছে, আমি আপনাদের একদিন দেখিয়ে দেবো এটা কী কী টপিক আছে, কী কী সূচিপত্রগুলো আপনাদের একদিন দেখিয়ে দেবো। এই দুইটা বই আপনারা কিনতে পারেন, বা একটা বইও কিনতে পারেন, একটা বই শেষ করার পর আরেকটা বই আপনারা কিনতে পারেন। আর পলিটিক্যাল সায়েন্সের জন্য আপনারা ভারতের সংবিধান ও রাজনীতি ফর অল কম্পিটিটিভ এক্সামস এই বইটা কিনতে পারেন। যে যে টপিকগুলো আপনাদের পেপার টুয়ে থাকবে ওই টপিকগুলো এখান থেকে আপনারা পড়তে পারেন। আচ্ছা তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা যারা 2022 পেপার টুর জন্য প্রিপারেশন নেবে তাদের শেয়ার করে দেবেন, কোনো ডাউট থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন, প্রয়োজনে যারা নতুন স্টুডেন্ট আছেন তারা আমাকে ফোন করো, আমার থেকে কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।